नमस्कार, घुरे आशीते स्वागत जानाई। आजकेर भिडियोटीते आमी आपनादेर काछे तुले धरबो आसानसोल और आसानसोलेर आशेपाशेर किछु विशेष दर्शनीय स्थानेर नाम। रामकृष्ण मिशन आश्रम आसानसोल रेलवे स्टेशन थेके एटी 5 किलोमीटर दूरे अवस्थान करछे। दर्शनेर जन्य मोटामुटी सकाल 6টা থেকে 12টা পর্যন্ত আর বিকেল বেলা 4টা থেকে 8:30টা পর্যন্ত আশ্রম খোলা থাকে। ঘাগরবুড়ি চণ্ডীমাতা মন্দির আসানসোলবাসীর কাছে এই মন্দিরটি খুবই জাগ্রত। আসানসোল স্টেশন থেকে এই মন্দিরটি মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থান করছে। মা কল্যাণেশ্বরী মন্দির আসানসোল থেকে এটি 22 কিলোমিটার দূরে। 1200 বছরের পুরনো এই মন্দিরটিতে যে যা মানত করেছে সবই পূরণ হয়েছে বলে দাবি ভক্তদের। মাইথন বাঁধ মাইথন বাঁধ মা কল্যাণেশ্বরী মন্দির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এই দুর্গটি গড় পঞ্চকোট নামে পরিচিত। পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপরে বানানো এই বাঁধটি। গড় পঞ্চকোট থেকে এটির দূরত্ব 16 কিলোমিটার। বারন্তি রিজার্ভার আসানসোল থেকে এটির দূরত্ব 36 কিলোমিটার। অসাধারণ সুন্দর এই জায়গাটি। দুর্গাপুরের শিবশক্তি ধাম এই মন্দিরটিও অসম্ভব সুন্দর। শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির আসানসোল থেকে এটি 50 কিলোমিটার দূরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।